हेलो हेलो, अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। তোমরা আমাকে শুনতে স্যার পাচ্ছ? হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনুন। জি স্যার, জি স্যার। আজকে এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের পক্ষ থেকে জুম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় দশম শ্রেণীর গণিত অধ্যায় 16 পরিমিতি। পরিমিতি পরিমিতি সংক্রান্ত আমি কয়েকটা সমস্যার সমাধান আজকে করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দ্রুত জুমে প্রবেশ করে তোমাদের ভিডিও আর সাউন্ড অফ করে আমার ক্লাসে মনোযোগী হও সবাই। আমাদের সময় শিডিউল সময় আমাদের শুরু, আমরা এখন মূল ক্লাসে চলে যাব। এখনো তো অনেকে জয়েন করোনি। আচ্ছা, আমি 1 মিনিট সময় দিলাম, তোমরা দ্রুত 1 মিনিটের ভিতরে সবাই জয়েন করে নাও। আজকে আমাদের আলোচ্য বিষয় পরিমিতি অধ্যায় 16। আমি তিনটা প্রশ্নের বা সমস্যার সমাধান করার আজকে চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে এগুলো দেখো এবং কোনো প্রবলেম থাকলে সেটা ইন্ডিকেট বা নোট করে রাখো। আমার কথা শেষ হলে তোমরা তোমাদের সমস্যা নিয়ে আমার সাথে কথা বলবে। আজকে একটা প্রশ্ন আগে দেখো, খেয়াল রাখো। একটি সুষম বহুভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে এর ক্ষেত্রফল কত? আমরা প্রথমে আসি সুষম বহুভুজ, অর্থাৎ যে বহুভুজের প্রতিটি বাহুর মান সমান তাকে বলা হয় সুষম বহুভুজ। যেমন সমবাহু ত্রিভুজ, এটাও একটা সুষম বহুভুজ। বহু মানে যার দুইয়ের অধিক রেখাংশ বা বাহু থাকবে, এ ধরনের ক্ষেত্রকে বলা হয় বহুভুজ। সমবাহু ত্রিভুজ একটা সুষম বহুভুজ, বর্গ একটা সুষম বাহু বহুভুজ। এখানে পঞ্চভুজের কথা লেখা আছে। তাহলে খেয়াল করো, এমন একটা বহুভুজ যার 4টি বাহু থাকবে এবং প্রতিটি বাহুর মান সমান, যার পরিমাণ হলো, যার দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, এমন একটা সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল আমরা বের করব। তো আমরা জানি এর আগে সমদ্বিবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা শিখে আসছি, বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। এখন আসো সুষম বহুভুজ, সেটা পঞ্চভুজ হোক, ষষ্ঠ হোক, অষ্টম হোক, যে কোনো বাহু বিশিষ্ট যদি সুষম বহুভুজ হয় তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আছে একটা, তোমাদের বইয়ে দেওয়া আছে। সূত্রটা হলো এই যে এইটা, সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো n² ভাগ 4 × cot 180° ভাগ n। এখানে এনটা হলো যতটা বাহু দেওয়া থাকবে বাহুর পরিমাণ, আর এটা হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এটাই কেমনি সমাধান করব প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো। একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, অর্থাৎ এবি, এবি হলো একটা বাহু, এটাকে আমরা ধরলাম এ, আর মান হলো 4 সেমি। বিসি একটা বাহু, এটাও 4 সেমি। সিডি একটা বাহু, অর্থাৎ প্রত্যেকটা বাহু এখানে 4 সেমি। তাহলে মনে করি ABCD একটি সুষম পঞ্চভুজ যার প্রতি বাহুর দৈর্ঘ্য এ সমান 4 সেমি, এটা দেওয়া আছে, এবং বাহুর সংখ্যা n = 5। তাহলে সুষম বহুভুজে সেটা পঞ্চভুজ হলে বাহুর সংখ্যা 5, ষষ্ঠভুজ হলে বাহুর সংখ্যা 6, অষ্টভুজ হলে বাহুর সংখ্যা 8, যত ভুজই হোক, কিন্তু শর্ত হলো সুষম হতে হবে, অর্থাৎ প্রতি বাহুর মান সমান হতে হবে। এ ধরনের কোন একটা বহুভুজের ক্ষেত্রফল বের করার সূত্র n² ভাগ 4 × cot 180° ভাগ n। এখানে n হলো বাহুর সংখ্যা,
আর এ হলো বাহুর দৈর্ঘ্য। এখন আমরা সরাসরি এখানে মান বসে দেবো, এন এর মান এখানে ফাইভ, এ হলো বাহুর দৈর্ঘ্য যার মান দেওয়া আছে ফোর, আর কট 180 ডিগ্রি। এখন এখানে একটা খেয়াল করো, এটা কিন্তু একটা সুষম পঞ্চভুজ, এই পঞ্চভুজের কেন্দ্র কিন্তু ও। আমরা জানি বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি হয় সেই কোণের মান হলো 360 ডিগ্রি। আচ্ছা ওটা এখানে লাগতেছে না, ওই ওইটা আমাদের এখন দরকার নাই, এখন শুধু আমরা মান বসে দিলাম 180 ভাগ n, n এর মান আমরা এখানে 5 বসাই দিলাম, তাহলে 180 5 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পেলাম হলো 36, অর্থাৎ এইটুকুর মান হলো আমাদের 20। 4 4 16, 4 উপর স্কোয়ার আর মান হলো 16, 16 5 দিয়ে গুণ, 5 16 80, 80 4 দ্বারা ভাগ, তাহলে আমাদের এইটুকুর মান হলো 20, আর 185 দ্বারা ভাগ করলে আমরা পেলাম 36। এখন আসো কোয়ার 36 ডিগ্রির মান তোমাদের যে বইয়ের সারণি আছে সেখানে দেওয়া নাই, তোমরা এখানে কোয়ার 30 ডিগ্রির মান ক্যালকুলেটার দ্বারা নিয়ে আসবো। এখন ক্যালকুলেটারে কীভাবে নিয়ে আসবা, ক্যালকুলেটারে তো কোয়ার নাই, ক্যালকুলেটার আছে সাইন কস আর টেন। এখন কোয়ার্টের মান আমরা কীভাবে পাবো ক্যালকুলেটারে, কোয়ার্ট মানেই কিন্তু 1 ভাগ 10, তোমরা 1 লিখে ভাগ চিহ্ন দিবে, ভাগ চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে টেন 36 ডিগ্রি লিখে ওকে করলি, তোমরা 1 ভাগ 10 36 ডিগ্রির মান পেয়ে যাবো। এ 1 ভাগ 10 মানেই হলো আমাদের কোয়ার্ট, আমরা ক্যালকুলেটার থেকে এই কোয়ার 36 ডিগ্রির মান এখানে নিয়ে আসলাম। এখন এই মানকে 20 দ্বারা গুণ করলে যেটা আমাদের আসলো সেটাই হলো এই সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী, হ্যালো চৈতি, আসো চৈতি, চৈতি তুমি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আমরা এই যে সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করলাম, এটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে যদি কোনো কথা না থাকে আমরা পরবর্তী প্রশ্নে চলে গেলাম। হ্যাঁ এখন আসো পরবর্তী আরেকটা চিত্র আমরা দেখি, প্রশ্নটা দেখো, এই পুরো চিত্র একটা হলো আমাদের ট্রাপিজিয়াম, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের আমরা ক্ষেত্রফল বের করব। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর জোড়া বিপরীত বাহু সমান্তরাল নয়, এই ধরনের চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হল সমান্তরাল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ কোন একটা ট্রাপিজিয়ামের যদি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই সূত্র প্রয়োগ করে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ উচ্চতা। এখন আসো আমাদের প্রশ্নে কী কী তথ্য দেওয়া আছে এটা একবার দেখে নিই আমরা। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে এ থেকে বি পর্যন্ত, এই দৈর্ঘ্য হলো 91 সেমি, আর ডিসি এই সিডি একটা সমান্তরাল বাহু এর দৈর্ঘ্য দেওয়া আছে 51 সেমি, অপর বাহু মানে এডি একটা বাহু এর দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেমি, আর আরেকটা হলো বিসি একটা বাহু এর দৈর্ঘ্য দেওয়া আছে 37 সেমি। এখন খেয়াল করো এই এডি আর বিসি এরা কিন্তু কোনোটাই এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নয়, দূরত্ব মানে লম্ব হতে হবে। যদি আমাদের এডি ট্রাপিজমের বাহু না হয়ে যদি ডি বাহু হতো, তাহলে কিন্তু এই ডি বাহুটাই হতো
এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কিন্তু এখানে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু সরাসরি দূরত্ব দেওয়া নাই। সরাসরি দূরত্ব না দেওয়ার কারণে আমাদের মূল কাজ হলো এই এ বি আর সি ডি এর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা আমাদের প্রথমে বের করে নিতে হবে। যদি কোনো একটা সমস্যায় সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সূত্রটা হলো হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ হলো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কিন্তু এখানে কিন্তু এই দূরত্বটা দেওয়া নেই, দূরত্ব মানে লম্ব, অর্থাৎ এই ডিটাই হলো দূরত্ব, কিন্তু ডির মান কিন্তু আমাদের দেওয়া নাই। অথবা সিএফটা হলো দূরত্ব, সিএফ এর মান আমাদের দেওয়া নাই। তাহলে আমাদের মূল কাজ হলো এই ডি অথবা সিএফ, এই মধ্যবর্তী দূরত্ব, এটা আগে বের করে নিতে হবে। আমরা কেমনি বের করবো এখন পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে সমাধানে যাই। মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান 91 সেমি, এটা দেওয়া আছে, সি ডি সমান 51 সেমি, ডি ও সি থেকে এ বি রেখার উপরে ডি এবং সিএফ আমরা লম্ব টানলাম, এই যে লম্ব টানলাম, ডি একটা লম্ব আর এই সিএফ একটা লম্ব, এই লম্বগুলোই কিন্তু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ফলে দেখো যখন আমরা এই লম্বগুলো টানলাম, ফলে এই মূল চতুর্ভুজটা কয়েকটি অংশ ভাগ হয়ে গেল। এখানে এইডি একটা, এই এইডি একটা ত্রিভুজ হলো, এরা কিন্তু সমকোণী ত্রিভুজ, আবার বিএফসি একটা সমকোণী ত্রিভুজ হলো। এখন আমাদের কাজ হলো এই অঙ্কনের পর থেকে আমরা এই ডি আর সিএফ এর মান, যে কোনো একটা মান বের করব, এই এই দূরত্বটা আমাদের দরকার। তাহলে আমরা ধরে নিলাম এই সমান এক্স, এইটুকু আমরা ধরে নিলাম এক্স, আর ডি সমান সিএফ সমান এইচ, এই যেটা আমরা লম্ব আঁকালাম ডি আর সিএফ, এই দুটাই কিন্তু লম্ব, এই দুটার মান সমান, ডি সমান সিএফ সমান এইচ ধরে নিলাম। এখন আমাদের কাজ হলো এই বিএফ এর মান আমাদের দরকার, বিএফ এর মান আমরা বের করব। তাহলে বিএফ সমান, খেয়াল করো এর থেকে বি পর্যন্ত পুরো রেখাংশের মান হলো 91, তাহলে আমরা যদি বিএফ এর মান বের করতে চাই তাহলে এ বি থেকে এই এ এফ বাদ দিতে হবে, এ বির মান তো 91, 91 অর্থাৎ 91 থেকে যদি আমরা এ এফ বাদ দিই তাহলে কিন্তু আমরা বিএফ এর মান পাবো। তাহলে এখানে খেয়াল করো বিএফ সমান কি, বিএফ সমান এ বি মাইনাস এফ, অর্থাৎ এ বির থেকে এ এফ বাদ দেবে, এ বির মান তো 91 মাইনাস, এখন এই এ এফ এর ভিতরে আবার দুই ভাগ আছে, এর থেকে ই পর্যন্ত এক ভাগ, এর মান আমরা ধরছি এক্স, আর ই থেকে এফ পর্যন্ত এর মান আমাদের জানা নেই। এখন আসো তাহলে এ এফ সমান হলো এ ই, অর্থাৎ এ ই মাইনাস ই এফ, এ ইর মান তো আমরা ধরছি এক্স, আর ই এফ এর মান কিন্তু খেয়াল করো ই এফ এর মান কিন্তু 551 হবে, কারণ কি এই ডি ই এফ সি এটা একটা আয়ত, যখন আমরা ডি এবং সি থেকে এ বি রেখাংশের উপরে লম্ব আঁকালাম, ফলে ডি ই এফ সি একটা আয়ত হলো, আয়তের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান, সুতরাং এই ডিসি আর ইএফ সমান। তাহলে যেহেতু ডিসি এর মান আমাদের 51, সুতরাং ইএফ এর মানও আমাদের 51। তাহলে আমরা দেখো এই চিত্র খেয়াল করো, বিএফ সমান এ বি মাইনাস এফ, এ বির মান আমরা 91 বসাই দিলাম, মাইনাস এএফ এর ভিতরে আমরা দুই ভাগ আছে, একটা ই আর একটা হলো ইএফ, সমান 91 আর এ ইর মান আমরা বসাই দিলাম এক্স, আর ইএফ এর মান তো 51 বসাই দিলাম। এখন এইটুকু আমরা ক্যালকুলেশন করলে হবে 40 মাইনাস এক্স, অর্থাৎ আমরা বিএফ এর মান পেলাম। এখানে আমি এক লাইন উজ্জ রাখছি, 91 থেকে 51 বাদ দিলে হয় 40, আর মাইনাস এক্স তো এখানে আসে,
তাহলে আমরা এখান থেকে বিএফ এর মান আমরা পেয়ে গেলাম, বিএফ এর মান হলো 40 মাইনাস এক্স সেমি। এখন আসো বিএফ সি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, খেয়াল করো যেহেতু এফ সি হলো লম্ব, সুতরাং এই কোণের মান কিন্তু 90 ডিগ্রি। অতএব বিএফ সি একটি সমকোণী ত্রিভুজ যার ভূমি হলো বিএফ, বিএফ এর মান আমরা পাইছি 40 মাইনাস এক্স সেমি। আর এই বিসি হলো এই সমকোণী ত্রিভুজের অধিভুজ, তাহলে বিএফ সি সমকোণী ত্রিভুজের আমরা ভূমি পেলাম আর অধিভুজ পেলাম। এখন আমাদের বের করতে হবে লম্ব বা উচ্চতা। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা সহজেই একটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান যদি আমাদের জানা থাকে বা দেওয়া থাকে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা সহজেই অপর বাহুর মান বের করতে পারি। যেহেতু বিএফসি সমকোণী ত্রিভুজের ভূমির মান আমরা বের করছি 40 মাইনাস এক্স সেমি, আর অতিভুজ কিন্তু আমাদের এখানে বিসি, বিসির মান তো আমাদের প্রশ্নটি দেওয়া আছে। সুতরাং আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে অতি সহজেই লম্ব এফ সি এর মান আমরা বের করব। এখন সমকোণী ত্রিভুজ এ ডি ই থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য হলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের উপর স্কোয়ার। প্রথমে আমরা এই ত্রিভুজের থেকে আমরা একটা সমীকরণ তৈরি করি, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, খেয়াল করো যেহেতু ডি হলো লম্ব, সুতরাং এ ডি একটি সমকোণী ত্রিভুজ যার ভূমি হলো এই, এই সমান আমরা এক্স ধরে নিছি, অর্থাৎ ভূমি ধরে নিছি এক্স, আর অতিভুজ কিন্তু আমাদের এ ডি। তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা ডি এর মান আগে একটা বের করে নিই। তাহলে আমরা খেয়াল করো এ ডি ই ত্রিভুজ থেকে আমরা পাই লম্ব স্কোয়ার, অর্থাৎ এ ই হলো আমাদের ভূমি, এ ই স্কোয়ার প্লাস ডি ই স্কোয়ার সমান হলো এ ডি স্কোয়ার, আর এ এর মান হলো আমাদের এক্স, এক্স বসাই দিলাম এক্স স্কোয়ার, আর ডি এর মান তো আমরা ধরে নিছি এইচ, এইচ এর উপর স্কোয়ার সমান আমাদের অতিভুজ কিন্তু হলো এ ডি, এ ডি এর মান তো প্রশ্ন দেওয়া আছে 30। এই 13 বসাই দিয়ে আমরা একটা সমীকরণ বের করলাম, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 169, একটা সমীকরণ আমাদের তৈরি হলো এখানে। এরপরে আমরা এই এই ত্রিভুজে চলে আসব, বিএফ সি ত্রিভুজের বিএফ এর মান কিন্তু আমরা আগেই বের করে নিচ্ছি, এখানে দেখো এই যে 40 মাইনাস এক্স, তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমি বিএফ আর সিএফ হলো আমাদের লম্ব, অতিভুজ হলো বিসি। একইভাবে আবার সমকোণী ত্রিভুজ বিএফ সি থেকে পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে ভূমি হলো আমাদের বিএফ, বিএফ এর উপর স্কোয়ার, লম্ব হলো সিএফ স্কোয়ার, আর অতিভুজ হলো বিসি স্কোয়ার। এখন বিএফ এর মান তো আমরা এই যেখানে বের করছি, দেখো বিএফ এর মান এখানে বসাই দিলাম 40 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর সিএফ সমান তো এইচ আমাদের ধরাই আছে, এইচ এর মান বসাই দিলাম, অতিভুজ 37 এর মান বসাই দিলাম। এরপরে শুধু আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব। তাহলে এটা আমরা বর্গের সূত্র দিয়ে ভাঙ্গালাম, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙ্গালে এ আকারে পাবো, প্লাস এ স্কোয়ার আর 37 এর উপর স্কোয়ার মানে 1369, এরকম ভাঙ্গে এ আকারে পেলাম। এরপরে আমাদের কাজ হলো সবগুলো এক্সগুলো আমরা একদিকে করি, এখানে আসো দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 169, আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারে পেলাম না, এই যে এইটুকুর মান হলো আমরা এই সমীকরণে এক থেকে বসাই দিলাম। যখন আমরা এখানে বর্গ করলাম, বর্গ করার পর আমরা এই আকৃতি পেলাম, তাহলে দেখো এই লাইনে একটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এসে গেছে। এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মান আমরা এক নম্বর সমীকরণে বের করলাম, এই মানটা আমরা এক নম্বর সমীকরণ থেকে নিয়ে এসে এই জায়গায় বসাই দিলাম। এরপরে ক্যালকুলেশন করে আমরা 80x = 400 x = 400/80, অর্থাৎ x = 5, এক্স এর মান আমরা পেলাম। খেয়াল কর আমরা এক্স ধরছি কিন্তু এ ই সমান এক্স, তাহলে এ এর মান আমরা পেলাম কত, 5। তাহলে এর থেকে এফ পর্যন্ত আমাদের মান কত হবে, আচ্ছা
আমাদের দরকার কিন্তু এই x এর মান। এখন আমরা এই x এর মান নিয়ে যে এক নম্বর সমীকরণে বসাই দেব, x = আমরা 5 পেলাম, এই 5 এর x এর মান নিয়ে যে আমরা এক নম্বর সমীকরণে বসাই দিলাম, তাহলে x এর মান হলো 5² a² = 169। তারপর এখান থেকে আমরা আস্তে আস্তে এই x এর মানটা বের করলাম, a = 12, অর্থাৎ এই a টাই হলো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। প্রিয় শিক্ষার্থী, হ্যালো, এই তোমরা একটু কথা বলো, আমরা কিভাবে এই x এর মান বের করলাম এখান থেকে, এটা ক্লিয়ার হয়েছে সবাই? হ্যালো হ্যালো আফরা ইয়াসমিন, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? আফরা ইয়াসমিন, জি স্যার শুনতে পাচ্ছি। আমি যে এই x এর মান বের করলাম এটা কি ক্লিয়ার হয়েছে তোমরা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন আসো আমাদের মূল কাজ হলো এই পুরো ট্রাপিজিয়ামের আমরা ক্ষেত্রফল বের করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হলো ½ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের এখানে কিন্তু সমান্তরাল বাহু এবি আর হলো সিডি, এবির মানও দেওয়া আছে 91, সিডির মানও দেওয়া আছে 51। শুধু দেওয়া ছিল না এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী, এটা দেওয়া ছিল না, এইটা আমরা এই ডি এর মানটা বের করে নিলাম, অর্থাৎ এই এর মান বের করলাম। এখন আমাদের কাজ খুব সহজ, অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র দেখো, ½ ab + c² × h, হাফের জায়গা বসাই দিলাম, এ বির মান 91 প্রশ্নের দেওয়া আছে, সিডির মান বসাই দিলাম আর এই এর মান তো বের করলাম। এখন ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসলো 852, অর্থাৎ 852 বর্গ সেমি। এইভাবে আমরা যে কোনো একটা ট্রাপিজিয়ামের যদি উচ্চতা দেওয়া না থাকে তাহলে আমাদের মূল কাজ হলো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী বের করে আমরা এই মূল সূত্রে চলে যাব। আর যদি সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যও দেওয়া আছে, তাহলে আমাদের তো শুধু এই সূত্র লিখে মান বসালেই খুব সহজেই রেজাল্ট চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, এইটা কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই? হ্যালো হ্যালো জি স্যার। আচ্ছা, আমি আর প্রশ্ন যাবো, এবার হলো একটা সৃজনশীল প্রশ্ন আছে তোমাদের জন্য, খেয়াল করো। এই চিত্রের আমরা ক্ষেত্রফল বের করব, চিত্রটা দেখে ভালো করে বুঝে নাও, এটা একটা হলো অনিয়মিত চিত্র। প্রদত্ত চিত্রের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে এ বি সি ডি একটি আয়ত আর এইডি একটা ত্রিভুজ, খেয়াল করো কি কি তথ্য দেওয়া আছে। যেহেতু এটা একটা আয়ত, সুতরাং এই এডি সমান বিসি এটা দেওয়া আছে, এর মান হলো 50। আর ত্রিভুজের একটা শর্ত দেওয়া আছে, এই এইডি ত্রিভুজের এডি বাহু আর এই বাহু সমান, এটাও দেওয়া আছে, এডি বাহু এই বাহু সমান, আর এডি আর এই বাহুর মধ্যবর্তী কোণ দেওয়া আছে 73.74 ডিগ্রি, আর এই এ বি বাহুর মান দেওয়া আছে 14। এগুলো আমাদের দেওয়া আছে। এই তথ্যগুলোর আলোকে আমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন, আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করো, সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। এখন আমরা আস্তে আস্তে এই তিনটা প্রশ্নের সমাধান করতে চাই। এখন আসো ৫ নম্বর প্রশ্ন দেব, আমাদের এখানে এ বি সি ডি একটা আয়ত, এই আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য হলো এখানে 50 সেমি, 50 সেমি, আর প্রস্থ হলো 14 সেমি। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব, আয়তের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হলো, অর্থাৎ কোনো একটা আয়তের দৈর্ঘ্য যদি এ হয় এবং প্রস্থ যদি বি হয় তাহলে সেই আয়তের কর্ণের দৈর্ঘ্য সমান হলো √a² + b² অর্থাৎ কোনো আয়তের যদি দুইটি বাহু দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই সেই আয়তের কর্ণর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো, সূত্র হলো এই যে এইটা a² + b² তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটি এ বি সি ডি একটা আয়ত,
এবং এডিই সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত করছে। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ সমান 50 সেমি এবং প্রস্থ বি সমান, তো বাংলা হয়ে গেছে। এ সমান 50 সেমি, বি সমান 14 সেমি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে যদি কোনো একটা আয়তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে, আমরা খুব সহজেই কর্ণের দৈর্ঘ্য বের করতে পারব। আয়তের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর মান 50 বসাই দিলাম, বির মান 14 বসাই দিলাম, দিয়ে এগুলো বর্গ করার পর বর্গমূল করলে আমাদের রেজাল্ট চলে আসবে। আমরা রেজাল্ট পেলাম হলো 51.92 সেমি। এরপর আসলো খ, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে। সম্পূর্ণ ক্ষেত্র বলতে কিন্তু আমাদের এই পুরাটা বুঝাবে, অর্থাৎ বি সি ডি ই এ বি, মানে মাঝখানে এ ডি রেখা বাদ। সম্পূর্ণ ক্ষেত্র আমাদের নাম হবে বি সি ডি ই এ বি। এই পুরা ক্ষেত্রের বা চিত্রের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এইটা তো খুবই সহজ, সেটা কি পুরা চিত্রটি দুই অংশে বিভক্ত, একটি হলো আয়ত আর একটি হলো ত্রিভুজ। এখন আয়তের ক্ষেত্রফল বের করব আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এই দুই ক্ষেত্রফল বের করে যোগ করলে আমরা পুরা এই চিত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। আয়তের তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়াই আছে, ক্ষেত্রফল বের করা তো খুব সহজ, অর্থাৎ আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এই যে এইডি, এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, খেয়াল করো সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে, কিন্তু কোনো বাহুর মান, আমাদের বাহুর মান কিন্তু এডি সমান 50, কারণ এডি যেহেতু আয়তের একটা বাহু, আর এডি আর এই সমান, তাহলে এডি সমান যদি 50 হয় এই সমানও কিন্তু 50। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা এর আগের দিনে ক্লাসে আলোচনা করছি। এখন আমরা আসল সমাধান করি। এ বি সি ডি আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা প্রথমে বের করলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো 700 বর্গ সেমি। এখন কোনো একটা ত্রিভুজের যদি দুইটি বাহুর মান দেওয়া থাকে এবং সেই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলো হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। অর্থাৎ কোনো একটা ত্রিভুজের দুইটি বাহু এবং ওই দুই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, সেই ক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ ইন্টু এ বি, এ হলো একটা বাহু বি একটা বাহু, ইন্টু হলো সাইন থিটা। তাহলে দেখো এডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্র লিখব, যেহেতু দুইটি বাহু দেওয়া আছে, দুইটি বাহুর মান দেওয়া আছে, কিন্তু এডির মানও 50, এইর মানও 50, তাহলে এডি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু এডি ইন্টু এই সাইন, যে কোণ দেওয়া আছে ডিএই, তাহলে হাফের জায়গাতে আমরা হাফ বসাই দিলাম, এই এডি আর এইর মান আমরা বসাই দিলাম। এডি আর এই যেহেতু সমান, সেহেতু দুটাই হলো 50-50। আর সাইন, এই যে এই কোণের মান তো দেওয়া আছে সাইন 30, সাইন 73.74 ডিগ্রি, অর্থাৎ আমরা এখানে মান বসালাম। এইটা হলো আমাদের সূত্র, কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে এই যে এইটুকু সূত্র, হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন যে কোণ দেওয়া আছে তার মান থিটা। কারণ আমরা মান বসাই দিলাম, মান বসাই দিয়ে আমরা শুধু ক্যালকুলেশন করলাম, অর্থাৎ এই টু দ্বারা 50 যদি আমরা ভাগ দিই তাহলে 25 হবে, 25 আমরা দ্বারা 50 গুণ করলে আমরা এই আকারে পেলাম। এই মানটা আমরা পাবো কিন্তু ক্যালকুলেটারের সাহায্যে, ক্যালকুলেটারে সাইন 30 সাইন লিখে ব্র্যাকেট দিয়ে 73.74 লিখলে আমাদের এই রেজাল্ট চলে আসবে এটা সরাসরি, কারণ আমাদের যে বইয়ের বিভিন্ন
সাইনের কোণের মান দেওয়া আছে সেখানে কিন্তু 73 নাই, এগুলো আমরা ক্যালকুলেটর থেকে বের করতে পারবো। ক্যালকুলেটর বের করে আমরা এখানে বসায় দিয়ে একটু ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে গেলাম হলো 1200 বর্গ সেমি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম। তাহলে পুরো চিত্রের ক্ষেত্রফল হবে আয়তের ক্ষেত্র যোগ হলো ত্রিভুজের ক্ষেত্র, এই যোগ করে দিলে আমাদের রেজাল্ট আমাদের এসে গেল, অর্থাৎ 1900 অর্থাৎ 1900 বর্গ সেমি, এটা হলো আমাদের রেজাল্ট। এভাবে আমরা ক্ষয়ের পুরো চিত্রের ক্ষেত্রফল বের করলাম। প্রিয় শিক্ষার্থী, এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। এখন আমরা গয়ে যাবো, গতে আসো। সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা বের করতে হবে। এটা খেয়াল করো, আমাদের এই এডিই কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এডির মান আর এর মান সমান, এটা 50 দেওয়া আছে। তাহলে কোন ত্রিভুজের পরিসীমা বলতে আমরা কি বুঝি? পরিসীমা মানে হলো তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে আমাদের এই ডি ত্রিভুজের দুই বাহুর মান কিন্তু দেওয়াই আছে, এডি সমান 50, এই সমানও 50। শুধু আমাদের এই ডি বাহুর মান বের করতে হবে। ডি বাহুর মান বের করে এই তিন বাহুর মান যোগ করলে সেটাই হলো এই ত্রিভুজের পরিসীমা। এখন আসো আমরা কিভাবে এই ডি এর মান বের করব, সেটা হলো আমাদের কৌশল। আমরা এখন সমাধানে চলে গেলাম। ত্রিভুজ এডিইএ, এডি সমান এই সমান 50 ডিগ্রি, 50 সেমি, এটা তো দেওয়া আছে। ধরি এ মান, এডি সমান এই সমান আমরা এ ধরে নিলাম, অর্থাৎ সমান সমান বাহু ধরলাম আমরা এ, আর ডির মান আমরা ধরলাম বি, অর্থাৎ এই ডি এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমান সমান বাহুর মান ধরলাম আমরা এ, আর যেই বাহুটা অসমান অর্থাৎ ডি সমান আমরা ধরলাম বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো আমরা আগে থেকে জানি, অর্থাৎ এডি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো বি ভাগ 4 রুট ওভার 4a² - b² এইটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আসো আমরা শুধু মান বসাই দেবো, বি ভাগ 4, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা ক্ষতি বের করছি 1200। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1200 আমরা একটা সমীকরণ বানালাম। এরপরে আমরা আস্তে আস্তে এখান থেকে বি এর মান বের করবো। খেয়াল করো, তাহলে এর মান তো আমাদের জানা, এর মান এখানে 50 বসাই দিলাম, আর বির মান তো আমাদের জানা নাই, বির মান বের করতে হবে। তাহলে আমরা এর মান বসাই দিয়ে এ আকারে চলে আসলো। এরপরে আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, এখানে রুট চিহ্নটা আসবে, এখানে রুটটা বাদ করে গেছে, রুটটা আসবে। What is this class, man? I am Bidashin, man. দ্বিতীয় লাইনে আমরা কি করলাম, এই যে 50 কে ভাঙালাম, 50 কে ভাঙালে আমাদের 2500 আসে। এরপরে আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম। বর্গ করলে দেখো এই যে এই স্কয়ারটা উঠে গেল, বির উপরে স্কয়ার আসলো, আর এই সংখ্যার উপরে কিন্তু বর্গ হবে। এই 4800 বর্গ করে আমরা এটা পেলাম। এরপরে আমাদের কাজ হলো এই বি স্কয়ার দ্বারা এই দুটোকে গুণ করে দিলাম, তারপরে এখানে আসলাম। এরপরে গুণ করার পর আমরা সবগুলান রাশি বামে পার করলাম, সমীকরণের বামে নিয়ে আসলাম, আর ডান পক্ষকে জিরো করলাম। আমরা মিডল টার্ম এই ক্যালকুলেশনটা তোমরা একটু সবাই স্ক্রিনশট দিয়ে নাও, আমরা কিভাবে ক্যালকুলেশনটা করলাম।
এরপর আমরা মিডল টার্ম করলাম। মিডল টার্ম করার পর বি স্কয়ার এই আকারে আমরা চলে আসলাম। বি স্কোয়ার মাইনাস চৌষট্টি ইন্টু বি স্কোয়ার মাইনাস ছত্রিশশো সমান জিরো। তাহলে আমরা জানি দুইটি রাশির গুণফল যদি জিরো হয় তাহলে যে কোনো একটা সমান জিরো। তাহলে আমরা এইটুকু সমান ধরলাম জিরো অথবা এই রাশি সমান জিরো। তাহলে আমরা এখানে বি স্কোয়ার সমান আমরা ছত্রিশশো, বি সমান সিক্সটি। আবার একইভাবে বি স্কোয়ার সমান চৌষট্টিশো, বি সমান তাহলে আমরা বি হলো দুটা মান পেলাম। খেয়াল করো মান আমরা পেলাম দুইটা, একটা ষাট আর একটা আশি। কিন্তু একই রেখার তো দুইটি ভিন্ন ভিন্ন মান হতে পারে না, যে কোনো একটা মান হবে। এখন কোনটা হবে সেটা এখন আমাদের নিশ্চিত হতে হবে। খেয়াল করো আমাদের এখানে বি তো একটাই রেখা, এখানে এই ই ডি রেখার মান তো আমাদের বি, বির মান তো ষাট আবার আশি দুটোই হতে পারে না, যেহেতু রেখাংশ একটা। এখন আমাদের হতে হবে বীর মান কোনটা হবে। প্রথমে আমরা বীর মান আশি ধরি, ধরে একটু কিওর হতে চাই। হ্যালো, এই তোমরা ডিস্টার্ব করেছো কেন? বি সমান এইটটি হলে আমরা এখন মান বসে দেবো, এই যে আমাদের ক্ষেত্রফল মান বসে দেবো, হাফ এ ডি ইন্টু ডি এ টি। এটা তো আমাদের সমীকরণ জানা আছে। এখানে আমাদের আমাদের কাজ হল এই রেখাংশের মান তো দেওয়া আছে, এডি সমান ফিফটি, আর এই রেখাংশের মান আমরা পেলাম আশি। এখন আমাদের এই কোণের মান বের করব, অর্থাৎ দুইটা রেখাংশ দেওয়া থাকলে ওই রেখার মধ্যবর্তী কোণ আমরা বের করতে পারি। তাহলে এটা হলো আমাদের সূত্র। খেয়াল, একটা ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকলে তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি, হাফ ইন্টু এ ডি ইন্টু ডি সাইন এ ডি এ, যে এই কোণের মান আমরা বের করব সমান। তাহলে হাফের জায়গায় হাফ বসাই দিলাম, এ ডির মান তো আমাদের ফিফটি দেওয়া আছে, আর ডি এর মান তো আমরা যেখানে আশি বসাই দিলাম, যে এখানে আমরা আস্তে আস্তে সাইন এ ডি মান বের করলাম, অর্থাৎ সাইন এ ডির মান হলো 36.87। খেয়াল করো, অর্থাৎ এই কোণের মান কিন্তু আমরা বের করলাম। এখন এই ত্রিভুজের দুইটি বাহু সমান, এ ডি সমান এই, তাহলে এ ডি সমান যদি এইটি হয় তাহলে এই বাহুর বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই কোণের মান আমরা বের করলাম কত, 36.87। এখন আসো, একটা ত্রিভুজের তিন কোণের যোগফল তো আমরা জানি 180 ডিগ্রি, এই কোণের মান দেওয়া আছে কত, এই কোণের মান তাহলে যেহেতু এই ত্রিভুজের এডি আর এই সমান, একটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান, তাহলে এই কোণের মান আমরা বের করলাম 36.87। তাহলে এই কোণের মানও কিন্তু হবে 36.87, অর্থাৎ এই ডিই এ আর এ ডি এই দুই কোণ সমান। এখন আমরা এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি বের করি, 36.87 আবার 36 মানে 36.87, আর একটা কোণের মান তো দেওয়া আছে, এটা যোগ করে দেখা গেল এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 147.48। কিন্তু এটা তো আমাদের সূত্রের সাথে মিলল না, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু আমাদের যদি আমরা ডি বাহুর মান 80 ধরি, ধরে এই কোণের মান আমরা বের করি, সেই মান বসাতে আমাদের তিন কোণের সমষ্টি হলো 147.48, যা গ্রহণযোগ্য নয়। অতএব এই ডি এর মান 80 ডিগ্রি, এটা হতে পারে না। তাহলে আমরা এখন 60 ধরে করি, আবার ওই একই কাজ আবার 60 ধরে করব। 60 ধরে করলে আমাদের এ ডি কোণের মানের মান বাড়াই হলো, এই যে দেখো 50.30 ডিগ্রি, এই মান আমাদের বের হলো এবার 53.30 ডিগ্রি। এবার এইটা বসায় দেখি কি অবস্থা হয়। তাহলে ত্রিভুজ এ ডি এর তিন কোণের সমষ্টি বসায় দিলে 180 ডিগ্রি আমাদের মিলে যায়, তার মানে বি এর মান যদি আমরা 60 ধরি তাহলে
এই শর্ত অনুযায়ী এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। সুতরাং বি কোণের মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ বি বাহুর মান পেলাম আমরা 60 ডিগ্রি। এখন আসো ত্রিভুজের পরিসীমা। পরিসীমা মানে তো তিন বাহুর সমষ্টি, তার ভিতরে দুই বাহু আমাদের দেওয়াই আছে 50, আর একটা বাহুর মান আমরা বের করলাম 60। এখন আমরা তিন বাহু মান এখানে বসায় দিয়ে যোগ করলে 160 সেমি। এইটাই হলো আমাদের এ বি ডি ত্রিভুজের পরিসীমা, অর্থাৎ এই ত্রিভুজের আমরা পরিসীমা বের করলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি এইটা কিভাবে পরিসীমা বের করলাম তোমরা ক্লিয়ার হয়েছো সবাই? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমাদের সময় শেষ, আমি ক্লাস আজকে শেষ করে দিলাম। তোমরা তোমাদের তো আগামী 16 তারিখ থেকে 17 তারিখে পরীক্ষা, এটা জানো? হ্যালো তোমরা সবাইকে এই মেসেজ করে দিও, আগামী 17 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে। না স্যার আমি জানি না। 17 তারিখ হলো তোমাদের খাতা মানে উত্তরপত্র প্রশ্নপত্র দেওয়া হবে। তোমরা প্রস্তুতি নাও, ভালোমতো পড়াশোনা করো এবং সবাই সুস্থ থাকো। এই আশা ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।